আসসালামাইসিএস অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এর পূর্বে ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির যে বাইনারির যোগ টপিকটা ছিল সেই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো সেই ক্লাসেরই আজকে দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা হাজির হয়েছি আজকে আমরা জানবো ভগ্নাংশ সংখ্যার বাইনারি যোগ কিভাবে করতে হয় এছাড়াও আমরা দেখব যে সৃজনশীল প্রশ্নে সাধারণত বাইনারি যোগ থেকে কি টাইপের প্রশ্ন করে এবং এমসি কি ধরনের প্রশ্ন এসে থাকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে বলে রাখি পূর্বে ভিডিওগুলো যারা মিস করেছো তারা সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে তো এর আগের যে ভিডিওটি আমরা দিয়েছিলাম সেখানে আমরা বাইনারি যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বাইনারি যুগের যে নিয়মগুলো সেগুলো আমরা আলোচনা করেছি এবং কিভাবে যোগগুলো করতে হয় সেগুলো আমরা আলোচনা করেছি তো আজকে আমরা সেই আলোচনাগুলো করব না আজকে আমরা ডিরেক্ট অঙ্কগুলো করব। তো আজকে আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা কিভাবে অঙ্কগুলো করব ভগ্নাংশ সংখ্যা বলতে যদি আমাদের সংখ্যার মধ্যে থাকে তাহলে আমরা অঙ্কগুলো কিভাবে করব। একটা বাইনারি যুগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটার নিয়ম কিন্তু সেম অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা যেভাবে অঙ্কগুলো করি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে অঙ্কগুলো করব। জাস্ট ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যখন অ্যান্সারটা লিখতে যাব তখন আমাদের এই যে দশমিক যেখানে থাকবে অর্থাৎ যে সংখ্যাটির পর আমাদের এই দশমিকটা থাকবে এর ক্ষেত্রে সেই সংখ্যাটির পর আমরা দশমিকটাকে বসিয়ে দেব অর্থাৎ দশমিকের জায়গা যেখানে সেখানে আমরা সঠিকভাবে দশমিকটা বসিয়ে দেব তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে এখানে এক্সাম্পলে যে অঙ্কটি আমাদের দেওয়া আছে চলো আমরা এই অঙ্কটি করে ফেলি তাহলে আমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে বলে রাখি আমরা পূর্বের ভিডিওতে বাইনারি যোগ করার জন্য ভাগের পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম এখন আমরা সেই পদ্ধতিটা ব্যবহার করব না কারণ যদি আমাদের বাইনারি যোগে দুই লাইনের কোনো যোগ করতে বলে অথবা তিন লাইনের যদি বাইনারি যোগ করতে বলে তাহলে আমরা সেই পদ্ধতিটা স্কিপ করব কারণ দুই লাইন অথবা তিন লাইনের বাইনারি যোগ আমরা খুব ইজিলি করতে পারবো সেই নিয়মটা বাদেই অর্থাৎ আমাদের কোনো নিয়ম জানার প্রয়োজন নেই আমরা ইজিলি এটা করতে পারবো আমাদের শুধু দুইটা জিনিস মাথায় রাখতে হবে টুর বাইনারি টেন এবং থ্রির বাইনারি ইলেভেন এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সাধারণত যখন আমরা বাইনারি যোগ করতে যাব তখন আমরা নর্মালভাবে ভাবে যোগগুলো করার চেষ্টা করব। এবং করবো তাই ঠিক আছে অর্থাৎ আমরা আমাদের প্রাথমিক জীবনে যে যোগগুলো করে থাকি সেইভাবে যোগ করব। শুধু এটা মাথায় রাখবো বাইনারি যোগ ফল যেটা হবে সেটা জিরো এবং ওয়ান ব্যতীত অন্য কোনো যোগফল হবে না তো দেখো আমি এখানে প্র্যাক্টিক্যালি করি তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে এখানে রয়েছে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ানের সাথে আমরা নর্মালভাবে যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে অ্যান্সার আসে ওয়ান দেখো বাইনারি কিন্তু ওয়ান এবং জিরো এই দুইটা ডিজিট সাপোর্ট করে অন্য কোনো ডিজিট সাপোর্ট করে না তাহলে ওয়ানটা তো এখানে হচ্ছে ওয়ান তো সাপোর্ট করেই তাহলে আমরা এখানে ওয়ানটা লিখতে পারি তো এরপরে জিরো এবং ওয়ানের সাথে যোগ করলে কত হয় ওয়ান সেটাও আমরা লিখতে পারি জিরো এবং ওয়ানের সাথে যোগ করলে ওয়ান সেটাও লিখতে পারি এরপরে দেখো এই ওয়ান এবং ওয়ান এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা নর্মাল ভাবে যোগ করলে কত পাই টু পাই কিন্তু টু কি আমরা লিখতে পারবো না টু আমরা লিখতে পারবো না কারণ বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি অর্থাৎ বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান ব্যতীত অন্য কোনো ডিজিট সাপোর্ট করে না সেহেতু টু ও সাপোর্ট করবে না কিন্তু টুর যে বাইনারি মান রয়েছে কত টেন তাই না এই টুর বাইনারি মান টেন রয়েছে টেনের যে জিরোটা রয়েছে আমরা সেই জিরোটাকে নেব সেই জিরোটা আমরা এখানে বসাবো এবং বাকি যে ওয়ানটা থাকবে সেই ওয়ানটা আমরা এরপরের লাইনে হাতে ধরে রাখবো হাতে ধরে আমরা কাজগুলো করবো তাহলে পরের লাইনে আমরা কাজগুলো করি ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কত হয় টু হয় এবং হাতে যেটা রয়েছে ওয়ান তাহলে এটা যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে থ্রি কিন্তু আমরা তো থ্রি লিখতে পারবো না তাই না কিন্তু থ্রি যে একটা বাইনারি মান রয়েছে সেটা কত ইলেভেন তাহলে আমরা এর ওয়ানটা এখানে লিখবো এবং বাকি যে ওয়ানটা থাকবে সে ওয়ানটা আমরা পরের লাইনে হাতে ধরে রাখবো ঠিক আছে হাতে ধরা অবস্থা আমরা পরের লাইনটা কাজ করবো দেখো পরের লাইনটা দুটাই জিরো কিন্তু হাতে আমাদের কত রয়েছে ওয়ান রয়েছে অথবা আমরা সেই ওয়ানটাকে এখানে বসিয়ে দিলাম এরপরে এ ওয়ান এবং এ ওয়ানটাকে যদি যোগ করি তাহলে কত পাই টু পাই কিন্তু টু তো লিখতে পারবো না তাহলে কি করতে হবে টু যে বাইনারি মান টেন এর জিরোটাকে আমরা এখানে লিখবো এবং যে বাকি ওয়ানটা থাকবে সেই ওয়ানটা আমরা পরের লাইনে যোগ করে দেবো অর্থাৎ হাতে ধরে রাখবো হাতে ধরা অবস্থায় এই লাইনে দেখো নিচে কোনো ডিজিট নেই অতএব শুধু রয়েছে ওয়ান এবং হাতে রয়েছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু কিন্তু টু তো আমরা এখানে লিখতে পারবো না টুর বাইনারি কত টেন যেহেতু এরপরে আর কোনো সংখ্যাগুলো নেই অতএব আমরা এখানে ডিরেক্টাকে লিখে দেব। এখন আমার আমাদের দশমিকটা রয়েছিল সেই দশমিকের জায়গায় আমাদের দশমিকটা বসায় দিতে হবে দেখো এই পর দশমিক ছিল অতএব আমাদের এই পর আমরা এখানে দশমিকটাকে বসিয়ে দিলাম তো এইভাবে সাধারণত ভগ্নাংশ সংখ্যার বাইনারি যোগ করতে হয় এখন চলো আমরা একটু জেনে নি একটু বড় টাইপের যদি ভগ্নাংশ সংখ্যা এসে যায় আমাদের পরীক্ষায় তাহলে আমরা সেগুলো কিভাবে করব। দেখো আমাদের প্রশ্নে যদি এরকম বড় ধরনের কোনো আমাদের দিয়ে থাকে তাহলে আমরা যে কাজটি এই প্রশ্নগুলোকে আমাদের সঠিকভাবে আমরা যদি এই ডিজিট গুলোর সঠিক স্থানে যদি বসাইতে না পারি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ভুল যাবে তো সঠিক স্থানে বসানোর জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে প্রথম লাইনে যে অঙ্কটা থাকবে সেটা আমরা প্রথমে তুলবো তোলার পর আমাদের যে দশমিকটা থাকবে এটাকে আমরা ফলো পরের লাইনে যে দশমিক রয়েছে সেই দশমিকটা আমাদের এই দশমিক স্থানে বসাবো ঠিক আছে বসানোর পর এখানে দশমিকের বামের যে ডিজিটগুলো থাকবে আমরা সেই ডিজিটগুলো এইখানে দশমিকের বামে সঠিকভাবে বসিয়ে দেবো একটার পর একটা করে ঠিক আছে এবং দশমিকের ডানের ডিজিট গুলো সেম এখানে যে ডিজিট গুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে দশমিকের ডান পাশে সুন্দরভাবে বসিয়ে দেব এরপর যদি আমাদের কোনো স্থান যদি ফাঁকা থাকে সেই স্থানে আমরা কি করব জিরো দিয়ে ভরাট করে দেব তাহলে আমাদের ডিজিট গুলো সঠিক স্থানে বসে যাবে এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটি ভুল যাবে না চলো আমরা এটার যোগের কাজটা করে ফেলি যেহেতু আমাদের এখানে দুই লাইনের বাইনারি যোগ করতে হচ্ছে তাই আমরা আর যে ভাগের পদ্ধতিটা এর আগের ভিডিওতে বলেছিলাম সেটা করব না সেটাকে আমরা স্কিপ করে যাব আমরা যা শুধু দুইটা জিনিস মনে রাখব। সেটা হলো টুর বাইনারি টেন এবং থ্রির বাইনারি এলেভেন এই দুইটা মনে রাখলেই আমরা আমাদের অ্যান্সারটি করতে পারব এবং যোগটা আমরা নর্মালভাবেই ভাবেই করবো দেখো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় ওয়ানটাকে বসিয়ে দিলাম জিরোর সাথে জিরো যোগ করলে জিরো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কথা টু হয় কিন্তু তো আমরা পারবো না বাইনারি এবং ওয়ান অন্য কোনো ডিজিট সাপোর্ট করে না কিন্তু টুর একটা মান রয়েছে বাইনারি সেটা হচ্ছে টেন অতএব আমরা টেনের জিরোটাকে এখানে বসাবো এবং যে ওয়ানটা থাকবে সে ওয়ানটা আমরা পরের লাইনে হাতে ধরে রাখবো হাতে ধরে রাখে পরের লাইনটা আবার যোগ করি তাহলে এর সাথে ওয়ান যোগ করলে কত হয় টু টুর সাথে হাতের এক যোগ করলে কত হয় থ্রি হয় থ্রি তো লিখতে পারবো না থ্রির বাইনারি মান হচ্ছে ইলেভেন ইলেভেনের ওয়ানটা আমরা এখানে লিখবো এবং বাকি যে ওয়ানটা থাকবে সে ওয়ানটা আমরা পরের লাইনে হাতে ধরে রাখবো ঠিক আছে তো হাতে ধরা অবস্থায় পরের লাইনে যদি যোগ করি ওয়ানের সাথে হাতের ওয়ান যোগ করলে কত হয় টু হয় তাহলে টুর বাইনারি কত টেন টেনের জিরোটাকে আমরা নিলাম এবং বাকি যে ওয়ানটা থাকলো সে ওয়ানটা আমরা পরের লাইনে যোগ করে দিলাম অর্থাৎ হাতে ধরে রাখলাম তাহলে পরের লাইনে হাতের এক এবং এখানে যে ওয়ানটা রয়েছে যোগ করলে কথা হয় টু তাহলে টুর বাইনের টেন টেনের জিরোটা আমরা এখানে বসাবো এবং আবার সে ওয়ান হাতের ওয়ানটা আমরা পরের লাইনে অ্যাড করে দিলাম তাহলে পরের লাইনে আর রয়েছে ওয়ান রয়েছে এবং হাতের ওয়ান তাহলে টু সে টুর বাইনের টেন টেনের জিরো এবং বাকি থাকে হাতে থাকে ওয়ান সে ওয়ানটা আবার পরের লাইনে ঠিক আছে তো এখানে দেখো পরের লাইনে ওয়ান রয়েছে ওয়ান রয়েছে তাহলে দুইটা ওয়ান যোগ করলে কত হয় টু হয় এবং হাতের যে ওয়ানটা রয়েছে সেটা যোগ করলে কত হয় থ্রি হয় তাহলে থ্রি বাইনারি কত থ্রি বাইনারি ইলেভেন ইলেভেনের ওয়ানটা আমরা এখানে লিখবো এবং বাকি যে ওয়ানটা থাকবে সে ওয়ানটা আমরা এই যে পরের লাইনটা রয়েছে সে পরের লাইনে হাতে ধরে রাখবো এখন দেখো যেহেতু এই লাইন এই লাইনের পর অর্থাৎ এই সংখ্যার আমাদের দশমিক রয়েছে আমরা চাইলে এখনই এই দশমিকটা বসিয়ে দিতে পারি অথবা অঙ্কগুলো করার শেষে দিতে পারি তাহলে আমাদের অ্যান্সার সঠিক হবে এখন পরের লাইনে কাজগুলো করি দেখো পরের লাইনে দুইটাই জিরো কিন্তু আমাদের হাতে কত ধরা হয়েছিল ওয়ান ধরা রয়েছিল অর্থাৎ আমরা সে ওয়ানটা এখানে বসিয়ে দিব এরপর জিরোর সাথে ওয়ান যোগ করলে কথা হয় ওয়ান সে ওয়ানটাকে আমরা বসিয়ে দিলাম এরপর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কথা হয় টু কিন্তু টু তো লিখতে পারবো না টুর বাইনারি কত টেন টেনের জিরোটা আমরা বসালাম যে যে ওয়ানটা থাকে সে ওয়ানটা আমরা পরের লাইনে হাতে ধরে রাখবো পরের লাইনে দেখো দুটাই জিরোপ হাতের যে ওয়ানটা রয়েছে সেই দিলাম লাইনে দেখো এটাও যোগ করলে কথা হয় টু টুর বাইনারি টেন টেনের জিরোটা আমরা এখানে বসালাম এবং বাকি ওয়ান সে ওয়ানটা আমরা পরের লাইনে হাতে ধরবো দেখো পরের লাইনে দুইটাই জিরো অথেব হাতের ওয়ানটা আমরা এখানে বসিয়ে দিলাম এর পরের লাইনে দেখো ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয় ওয়ান হয় সে ওয়ানটা আমরা এখানে বসে খুবই ইজি যার শুধু একটু ঠান্ডা মাথায় যদি তোমরা অঙ্কগুলো করো তাহলে তোমাদের কোনো প্রয়োজন হবে না এবং এক্ষেত্রে দুই লাইনের ক্ষেত্রে কোনো এক্সট্রা প্যারা বা এক্সট্রা কোনো নিয়মও তোমাদের মনে রাখার প্রয়োজন নেই যার শুধু এই দুইটা জিনিস মনে রাখবে টুর বাইনারি টেন এবং থ্রির বাইনারি এলেভেন ঠিক আছে তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এখন আমরা জানবো এই যে বাইনারি যোগ সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছুই জেনে ফেললাম আসলে আমাদের প্রশ্নে কি টাইপের কোশ্চেন আসবে এই বাইনারি যোগ থেকে একটা জিনিস মনে রাখবে সৃজনশীল প্রশ্নে কিন্তু তোমাকে কখনোই এই টাইপের বাইনারি সংখ্যা দুইটা তুলে দিয়ে বলবে না যে এগুলোর যোগ কত তুমি লেখো এই টাইপের সহজ কখনোই তোমাদের প্রশ্নে আসবে না ঠিক আছে যদি এই টাইপের প্রশ্ন আসেও তাহলে সেটা তোমার হয়তো জ্ঞানমূলক অথবা অনুধাবন এই দুইটার মধ্যে হয়তো আসতে পারে কিন্তু সৃজনশীলে এগুলো আসবে না সৃজনশীলে একটু ব্যতিক্রম ভাবে কোশ্চেনগুলো আসবে যেমন ধরো তোমাকে দুইটা সংখ্যা পদ্ধতির সংখ্যা দিবে যেমন এখানে একটা রয়েছে হেক্সাডেসিমেলের আর একটা রয়েছে অক্টালের এখানে কি বলছে দেখো হেক্সাডেসিমেলের একটা সংখ্যা এবং অক্টালের একটি সংখ্যা সংখ্যা দুটিকে অর্থাৎ এই দুইটি সংখ্যাকে বাইনারি যোগ করো ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখো এখানে কিন্তু কোনো সংখ্যা তোমাদেরকে তুলে দেয়নি যেমন উপরে আমি দেখিয়েছি এর টাইপের কিন্তু কোনো সংখ্যা তুলে দেয়নি আমাদের কাজ কিন্তু সেই যোগই করতে বলতেছে তাই না তো এই টাইপের একটু ঘুরিয়ে প্রশ্নটা করে আমাদের কিন্তু শেষে যে সেই বাইনের যোগটাই করতে হবে কিন্তু কিভাবে করতে হবে প্রথমে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি দুইটা দিয়েছে এগুলো কনভার্ট করতে হবে অর্থাৎ আমরা যে পূর্বের

একটি সংখ্যা রয়েছে এবং অক্টালে একটি সংখ্যা রয়েছে আমাদের কাজ হচ্ছে দুইটা বের করা এরপর সংখ্যা দুটিকে যোগ করতে হবে আর অঙ্কটা কিন্তু খুবই ইজি আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি আমার বিশ্বাস তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবে আর এইভাবে যদি করতে পারো তোমাদেরকে নাম্বার কাটা তো দূরে থাক। স্যার কখনোই তোমাদের নাম্বার কাটতে পারবে না তোমাদেরকে চারে চার এবং তিনে তিন দিতে বাধ্য থাকবে গ এবং ঘর জন্য তো সৃজনশীল সম্পর্কে তো জানলাম তো এখন চলো একটু দেখে নেই এমসিকিউ কি টাইপের কোশ্চেন এসে যায় এই বাইনারি সংখ্যার যোগ থেকে ওকে দেখো এমসিকিউ সিকিউ সৃজনশীল চাইতে আরো অনেক ইজি এবং সহজভাবে দিয়ে যায় ঠিক আছে আমরা যদি একটু ঠান্ডা মাথায় প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের কোনো এম ভুল যাবে না এই এম এর জন্য আমরা এক্সট্রা ভাবে কোনো প্রেশার নেব না কোনো সূত্র মুখস্ত করব না কোনো রুলসও আমাদের জানার দরকার নেই আমরা যা শুধু দুইটা জিনিস ফলো করব এক আমরা এটা মনে রাখবো যে বাইনারি সংখ্যায় জিরো এবং ওয়ান ব্যতীত অন্য কোনো যোগফল সমর্থন করে না ঠিক আছে অর্থাৎ যেটাই অ্যান্সার হোক না কেন জিরো এবং ওয়ান হবে এবং দুই নাম্বার আমরা নর্মালি যোগগুলো করার চেষ্টা করব তো চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি এখানে এক নাম্বারে দর রয়েছে বাইনারিতে ওয়ান এবং ওয়ান অর্থাৎ একের সাথে এক যদি যোগ করা হয় ফলাফল হচ্ছে জিরো ঠিক আছে হাতে কত থাকে আমাদের প্রশ্নটা হচ্ছে হাতে কত থাকে ঠিক আছে তাহলে প্রথমে আমরা ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কত পাই ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে পাই টু আমরা নর্মাল ভাবে যোগ করতেছি ঠিক আছে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে পাই টু কিন্তু যেহেতু এখানে বাইনারি কথা উঠছে তাহলে বাইনারি মানে জিরো এবং ওয়ান এ ব্যতীত অন্য কোন ডিজিট বা সংখ্যা চলবে না ঠিক আছে তাহলে টু তো এখানে চলতেছে না তাহলে টুর যে বাইনারি মান রয়েছে সেটা কত বাইনারি মান হচ্ছে টেন ঠিক আছে না এখানে দেখো এখানে জিরোটাকে বসাইছে টেন মধ্যে জিরোটা বসালে বাকি থাকে কত বাকি থাকে হচ্ছে ওয়ান আর আমাদেরকে সেটাই বলেছে যে হাতে কত থাকে হাতে থাকে ওয়ান তাহলে আমাদের অ্যান্সারটি হবে খ এখানে দেখো উত্তরটা হচ্ছে এক খ ঠিক আছে তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ চলো আমরা আরো কিছু এমসিকিউ সলভ করি এখানে বলা হয়েছে বাইনারি সংখ্যা এত ও এত এর যোগফল কত ঠিক আছে দেখো আমরা কিন্তু যোগ সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি কিভাবে যোগ করতে হয় আর এখানে যে যোগটা দিয়েছে এটা তো কয়েক সেকেন্ড লাগবে তোমাদের সলভ করতে তাই না দেখো তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করো এই জিরোর সাথে জিরো যদি আমরা যোগ করি কথা হয় জিরো হয় তাহলে প্রথমে আমাদের হচ্ছে জিরো এরপর জিরোর সাথে এই জিরো যোগ যোগ করি তাহলে এটা হবে আমাদের কত জিরো এরপর এই জিরোর সাথে যদি আমরা এই ওয়ানটাকে যোগ করি তাহলে কত হবে আমাদের ফলাফল হবে ওয়ান কারণ জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই পারি এরপর এই ওয়ান এর সাথে যদি আমরা এই ওয়ানটাকে যোগ দিই তাহলে কত পাবো টু পাবো তাই না কিন্তু টু তো লেখা যাবে না টুর যে বাইনারি মান বাইনারি মান কত বাইনারি মান হচ্ছে টেন টেনটাকে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখি কোন অপশনটা আমাদের মিল রয়েছে আমাদের এই ঘর নাম্বার অপশনটা মিল রয়েছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা দেখো বাইনারিতে বাইনারি যোগের যে এমসিকিউ খুবই ইজিলি আসে এবং একটু ঠান্ডা মাথায় যদি তুমি অঙ্কগুলো করার চেষ্টা করো নর্মাল ভাবে যোগ করবা শুধু এটা মনে রাখবা যে বাইনারি জিরো এবং ওয়ান ব্যতীত অন্য কোনো ডিজিট থাকবে না ওকে তাহলে তোমরা অ্যান্সার গুলো ইজিলি করতে পারবে চলো আরো কিছু প্রশ্ন সমাধান করি এখানে বলা হয়েছে বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল টু কত ঠিক আছে এই টাইপের প্রশ্ন আছে এবং এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে দেখি কোন কোন অপশন আমাদের মিলে যায় প্রথমে বলা হয়েছে যোগফল ফল জিরো তো তিনটা ওয়ান যোগ করলে আমরা কত পাই তিনটা ওয়ান যোগ করলে আমরা পাই থ্রি এবং কত থ্রি বাইনারি হচ্ছে ইলেভেন তাহলে আমরা কি কোথাও জিরো পেয়েছি আমরা তো দুইটাই ওয়ান তাই না জিরো পাই হবে না এরপরে দেখি যোগ ফল ওয়ান কি হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে যোগ ফল এই যে ওয়ানটা রয়েছে সে ওয়ানটা আমাদের যোগফল হতে পারে এবং হাতে ওয়ান থাকবে এখানে দেখো ক্যারি ওয়ান তাহলে এই দুইটা আমাদের রাইট অর্থাৎ দুই এবং তিন নিচে কোনটি সঠিক ক খ গ কোনটা সঠিক অবশ্যই আমাদের গ নাম্বারটা সঠিক কারণ টু দুই ও তিন এই দুইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার চলো অ্যান্সারটা দেখে নিই হ্যাঁ উত্তর গ আরেকটা অঙ্কের সমাধান আমরা করি চলো প্রশ্ন বলা হয়েছে বাইনারি যুগের ক্ষেত্রে নিচের যে নিয়ম প্রযোজ্য তো কি কি নিয়ম প্রযোজ্য চলো দেখে দেখিনি আমরা এখানে বলা হয়েছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা জানি ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কত হয় টু হয় টু বাইনারি কত টেন অর্থাৎ টেনের এর যে জিরোটা রয়েছে সেই জিরোটা এখানে বসাইছে এবং হাতে থাকে ওয়ান এই যে টেনের এর ওয়ানটা বাকি রয়েছে সেটা হচ্ছে হাতে অর্থাৎ এটা রাইট এরপর ওয়ান এর সাথে জিরো যোগ করলে কি জিরো হয় কখনোই না আমরা নর্মাল ভাবে যোগ করে দেখো কখনোই এটা হবে না জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে অর্থাৎ এটা ভুল এরপর জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান এটা রাইট তাহলে যোগের ক্ষেত্রে ওয়ান এবং থ্রি এটা রাইট তাহলে নিচের কোনটি সঠিক নিচের হচ্ছে নাম্বারটি সঠিক এবং এখন আসি মূল কথায় দেখো আমি এত কষ্ট করে তোমাদের জন্য বাইনারি ভিডিওগুলো তৈরি করলাম তোমরা যদি এই ক্লাসগুলো সঠিকভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবে না এই জন্য আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি তোমরা এই চারটি অঙ্ক যে ডিসপ্লে দেখতে পাচ্ছ এই চারটি অঙ্ক তোমরা সমাধান করবে ঠিক আছে এখন এটা आंसर তুমি আমাকে কিভাবে পাঠাবে আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ಜাকোন এডুকেশন অফিসিয়াল নামে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি ভিডিও ডেসক্রিপশনে সেই গ্রুপের লিংক দেওয়া থাকবে তোমরা সেই গ্রুপে জয়েন হবে জয়েন হওয়ার পর গ্রুপের অ্যানাউন্সমেন্টে যে দেখবে একটা পোস্ট করা থাকবে আমি এই চারটা প্রশ্ন নিয়ে একটা পোস্ট করে রাখব সেই পোস্টের কমেন্টে তোমরা সমাধানগুলো খাতায় করে সেখানে ছবি তুলে ওই কমেন্টে তুমি ছবিটা পোস্ট করে দিবে ঠিক আছে অর্থাৎ কমেন্ট করে দিবে তাহলে আমি দেখতে পারবো তোমাদের গুলো সঠিক হয়েছে কিনা এবং সেখানে আমি তোমাদের অ্যান্সার গুলো দিয়ে গুলো বলতে কারটা কয়টা সঠিক হয়েছে এগুলো আমি বলে দিব মূলত যদি তোমরা আমাকে তোমাদের পারফরমেন্স গুলো যদি না দাও তোমরা কতটা গ্রো করতেছো সেগুলো যদি আমি না জানি তাহলে তোমাদেরকে আমি ভালো কিছু উপহার দিতে পারবো না তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি গ্রুপটা ক্রিয়েট করেছি তো অনুগ্রহপূর্বক আমি যে চারটা অঙ্ক এখানে দিলাম এই চারটা সমাধান তোমরা আমাকে সেখানে সেই পোস্টে কমেন্ট করে জানিয়ে দাও একটা কথা বলে রাখি এই অঙ্ক করতে যে হয়তো আমি যে আজকের রুলসটা বললাম টুর বাইনারি টেন এবং থ্রি বাইনারি এলেভেন এই দুইটা মনে রাখলে হবে অনেক ক্ষেত্রে টু এবং থ্রি এর পরিবর্তে অ্যান্সার আমাদের ফোরও আসতে পারে অর্থাৎ যোগ করে আমাদের ফোরও আসতে পারে সেক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি যেটা ভাগের পদ্ধতিতে যেভাবে অ্যান্সার লিখতে হয় যে নিয়মটা বলে দিয়েছিলাম সেই নিয়ম অনুযায়ী তখন তোমরা করবে তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছ এবং প্রশ্নগুলো অবশ্যই তোমরা অ্যান্সার নিজে নিজে করা ট্রাই করবে এবং আমাকে জানিয়ে দাও আমি যেভাবে জানাইতে বললাম তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে